নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু এস টিউনিক স্পোর্টস বন্ধুরা এই ভিডিওতে আমরা কথা বলবো কিছু ট্রান্সফার আপডেট নিয়ে কিছু ফুটবল আপডেট নিয়ে আনোয়ার আলিকে নিয়ে কী আপডেট বেরিয়ে আসছে সেটা শেয়ার করব ম্যাজিশিয়ান আসতে চলেছে সেই নিয়েও আমরা আলোচনা করব এই ভিডিওতে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে দিও আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে তার পাশের বেলাইকনটাকে অন করে রেখো অনেকেই ভিডিও দেখছো দেখছি সাবস্ক্রাইবারের সংখ্যাটা অনেকটাই কম তাই যারা যারা নতুন এসেছো চ্যানেলে মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক তো প্রথমেই যদি আমরা সিএফএলের কলকাতা ডার্বি নিয়ে কথা বলি তো যেরকমটা সকালের ভিডিওতেই জানিয়েছিলাম তো ডারবির লড়াই মাঠের মধ্যেই থাক মাঠের বাইরে সবাই সবার বন্ধু কিন্তু বন্ধুত্ব সুলভ আচরণটাও দেখলাম বেশ কিছু জায়গাতে থাকলো না বেশ কিছু জায়গায় হাতাহাতি জার্সি ছেঁড়া মারামারি মানে এই জিনিসগুলো খুবই খারাপ জিনিস হচ্ছে এগুলো কিন্তু এবার বন্ধ হওয়া দরকার জানি আমরা হাজার বললেও বন্ধ হবে না তাও যদি আমরা হাজারবার বলে একজন মানুষও শত সতর্ক হয় একজন মানুষ থেকে যদি আরও একজন মানুষকে সে সতর্ক করে সেটাই মনে হয় ভালো এটা কিন্তু বাংলা ফুটবলের জন্য খুব খারাপ বিজ্ঞাপন একে তো সিএফএলে মানে মাঠে দর্শক সংখ্যা যা ছিল হাতে গুনলে বলে দেওয়া যাবে তবু অফিসিয়াল অ্যাটেন্ডেন্স যেটা দেখালো ছাব্বিশ হাজারের কাছাকাছি কিন্তু ছাব্বিশ হাজার দর্শক হয়েছিল বলে তো মনে হচ্ছেই না যদিও আমি মাঠে ছিলাম না মাঠে না থাকার কারণ কি আমি আগেই জানিয়ে দিয়েছি আশা করি পরবর্তী সময়ে সিএফএলেও কিন্তু গ্যালারিগুলো ভর্তি থাকবে যেভাবে আগে সিএফএল তো একশো বছরের সিএফএলের ডার্বি হয়ে গেল এবং সেই ডারবিটা ইস্টবেঙ্গল জিতেছে ভালো ফুটবল খেলেছে পরের ডারবিগুলোতে হয়তো মোহনবাগানও জিতবে তারাও ভালো ফুটবল খেলবে ডারবি সবসময় ফিফটি ফিফটি কিন্তু ওই মাঠের বাইরে যেগুলো চলছে সেগুলো সত্যি এবার বন্ধ হওয়া দরকার আর পারা যাচ্ছে না এই জিনিসগুলো নিয়ে তো আজকে যেটা হয়েছে খুবই খারাপ জিনিস হয়েছে কিন্তু আশা করি পরবর্তী সময় এই জিনিসগুলো আশাকারি বন্ধ হবে তো যাই হোক অনেক জ্ঞান দিয়ে ফেললাম অনেকের এগুলো জ্ঞান মনে হতে পারে কিন্তু যেটা বাস্তব সেটাই জানালাম তো এরপরে যদি আমরা সরাসরি চলে আসি ট্রান্সফার নিউজের দিকে প্রথমেই একজন ভারতীয় প্লেয়ারকে নিয়ে কথা বলবো কিছুদিন আগেই তোমাদের জানিয়েছিলাম যে একজন গোলকিপার কিন্তু আসতে চলেছে সেটা আর অন্য কেউ নয় তিরিশ বছর বয়সী ভারতীয় গোলকিপার অ্যালবিনো গোমস যাকে কিন্তু আমরা আইএসএলে বেশ কিছু ক্লাবের জার্সি গায়ে ফুটবল খেলতে দেখেছিলাম পরবর্তী সময় কিন্তু সে আই লিগে চলে গিয়েছিল আই জলে খেলেছে লাস্ট কিন্তু শ্রেণীদের সঙ্গে কন্ট্রাক্ট থাকলেও কিন্তু তাকে এবার অফিসিয়ালি সাইন করিয়ে নিয়েছে জামশেদপুর এফসি জামশেদপুরের তরফ থেকে অফিসিয়াল কনফার্মেশনও এসে গেছে অ্যালবিনো গোমসের ব্যাপারে তো অনেক দিনই কিন্তু আইএসএল এ খেলেছে কেরালা ব্লাস্টার্সে একটা সময় ফার্স্ট চয়েস গোলকিপার ছিল আইএসএল এ সাঁত্রিশটা ম্যাচে কিন্তু তার খেলার অভিজ্ঞতা রয়েছে তো তাকে কিন্তু সাইন করিয়ে নিয়েছে জামশেদপুর এবং টিপি রাহেনের সে মুম্বাই সিটি এফসিতে চলে গেছে সেই জায়গাতেই কিন্তু অ্যালবিনোকেই ফার্স্ট চয়েস গোলকিপার হিসাবে ভাবছে জামশেদপুর এফসি এছাড়াও কিন্তু আরও একজন গোলকিপারের সঙ্গে কথাবার্তা বলছে সেটা খুব সম্ভবত থার্ড চয়েস হবে কারণ সেকেন্ড চয়েস হিসাবে অমৃত গোপি রয়েছে তো আরও একজন গোলকিপারকে নেওয়ার চেষ্টা চালাচ্ছে জামশেদপুর এফসি এই আপডেটটাই বেরিয়ে আসছে এরপর হায়দ্রাবাদকে নিয়েই যদি আমরা কথা বলি তো হায়দ্রাবাদে ডুড়ান্ড কাপে কী দলটা না পাবে সেই দিকে আমাদের নজর থাকবে কারণ তাদের যা অবস্থা বাদবাকি প্লেয়াররাও কেউই থাকতে চাইছে না আর কেনই থাকবে সমস্ত প্লেয়াররাই তো খেলে টাকার জন্য টাকা ছাড়া আজকালকার দুনিয়ায় কিছু নেই আর প্লেয়ারদের কেরিয়ারটা খুব ছোট্ট সেখানে যদি ঠিকঠাক পরিমাণে তারা টাকা ইনকাম না করতে পারে সেটা কিন্তু সমস্যার ব্যাপার তো সেই জায়গাতেই আরও একজন ইয়াং ট্যালেন্টেড প্লেয়ার যার সাথে হায়দ্রাবাদের দীর্ঘমেয়াদী চুক্তি থাকলেও কিন্তু সে এবার চুক্তি ভাঙতে চলেছে ভেঙে অন্য ক্লাবে যেতে চলেছে সেই প্লেয়ারটা অন্য কেউ নয় তেইশ বছর বয়সী ভারতীয় রাইট মিডফিল্ডার বা রাইট উইঙ্গারের প্লেয়ার আবদুল রবি তো আব্দুল রবি কিন্তু হায়দ্রাবাদে অনেক দিনই রয়েছে ভালো ফুটবল খেলেছে সদ্য কিন্তু আন্ডার টোয়েন্টি থ্রি দলেও কিন্তু ডাক পেয়েছে এই আব্দুল রবি তো তাকে এবার মোটামুটি সে সিদ্ধান্ত নিয়েই নিয়েছে যে স্যালারি প্রবলেম এত হচ্ছে আর এখানে থাকা যাবে না ক্লাব পরিবর্তন করে নিতে হবে সেই কারণেই কিন্তু সে কন্ট্রাক্ট টার্মিনেট করে হলেও বেরিয়ে যেতে চাইছে হায়দ্রাবাদ এফসি হয়ে সাতচল্লিশটা ম্যাচে একটা গোলের সাথে সাথে চারটে অ্যাসিস্ট করেছে মানালোর আন্ডারে এর আগেও খেলেছে তো মানালোই চাইছে মূলত এই প্লেয়ারকে অর্থাৎ এফসি গোয়া কিন্তু তাকে নেওয়ার ব্যাপারে চেষ্টা চালাচ্ছে ফ্রি প্লেয়ার হয়ে গেলে এফসি গোয়া কিন্তু তাকে সাইন করিয়ে নেবে তাছাড়াও কিন্তু যে কোনোভাবেই কিন্তু এই আব্দুল রবিকে নেওয়ার চেষ্টা চালাচ্ছে এফসি গোয়া যদি সব কিছু ঠিকঠাক থাকে যদি সব কিছু আইন মেনে হয় হয় বা আইন কিন্তু তাহলেও আব্দুল রবি এফসি গোয়াতে যেতে চলেছে সেটা কিন্তু তার জন্য খুব ভালো একটা সাইনিং হবে এরপর যদি আমরা ম্যাজিসিয়ানের আসার আপডেট নিয়ে আলোচনা করি তো ম্যাজিসিয়ান কিন্তু আসতে চলেছে তো আর অন্য কেউ নয় ছাব্বিশ বছর বয়সী ফ্রান্সের অ্যাটাকিং মিডফিল্ডারে প্লেয়ার মাধি তালাল লাস্ট সিজনে পাঞ্জাব এফসির হয়ে টোটাল পঁচিশ ম্যাচে ছটা গোল বারোটা অ্যাসিস্ট তাকে কিন্তু ইস্টবেঙ্গল দু হাজার সাল পর্যন্ত চুক্তিতে সাইন করিয়ে নিয়েছে তো ভিসা সমস্যা যেরকমটা হচ্ছিলো তোমাদের জানিয়েছিলাম ভিসা কিন্তু কালকেই রাতে সে হাতে পেয়ে গেছে এবার শুধু সময়ের অপেক্ষা সে কলকাতায় আসতে চলেছে আগামী সপ্তাহের মাঝ পথেই কিন্তু মাধি তালাল কলকাতায় আসার জন্য রওনা দেবে কবে আসবে কোন সময় আসবে সেগুলোও জানা গেলে তোমাদের অবশ্যই ফেসবুক পেজে জানিয়ে দেব তাই যারা এখনো পর্যন্ত ফেসবুক পেজে যুক্ত হওনি অবশ্যই ফেসবুক পেজে যুক্ত হয়ে যেও সেখানে কিন্তু সমস্ত লেটেস্ট আপডেটই তোমরা পেয়ে যাবে তো এরপরে যদি আমরা এই মুহূর্তে সব থেকে চর্চিত বিষয় এবং মাঠের বাইরের ডার্বি নিয়ে কথা বলি সেটা হচ্ছে আনোয়ার আলী তো আনোয়ার আলীকে নিয়ে প্রতিদিনই কিন্তু প্রতি রকম জিনিস হচ্ছে কালকে রাত নটা পর্যন্ত যা যা আপডেট ছিল তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি আজকেও কিছু আপডেট শেয়ার করার রয়েছে তো এটুকু তোমরা সবাই জানো যে এসে ইস্টবেঙ্গলে সাইন করে দিয়েছে কালকে যেই ব্যাপারটাকে নিয়ে মোটামুটি আলোচনা করেছিলাম যে একটা জিনিস মানে খুবই ভিতর ভিতর একটা খারাপ খেলা চলছে সেই খেলার জন্য আর যাই হোক আনোয়ার আলির যেন ফুটবলের না কোনো রকম ক্ষতিও হয় তার কেরিয়ারের যেন কোনো রকম ক্ষতি না হয় তো নিজের ভবিষ্যতের কথা ভেবেই কিন্তু আনোয়ারালি এই সিদ্ধান্তই নিয়েছে যে সে মোহনবাগানের সঙ্গে যে লোন ডিলটা সে টার্মিনেট করার জন্য সে জানিয়েছিল ক্লাবকে এবং সে চেয়েছিলো সে মোহনবাগানেই খেলতে কিন্তু মোহনবাগানের তরফ থেকে কোনো রকম গ্রিন সিগনাল পাওয়া যায়নি তার যেরকম সে দাবি করেছিল বা সে যেরকমভাবে চাইছে পারমানেন্টিলে মোহনবাগানে আসতে সেটার দিকে কোনো রকম গ্রিন সিগনাল মোহনবাগান সুপারজাইটের ম্যানেজমেন্টের তরফ থেকে দেওয়া হয়নি বা আনোয়ার আলিকে তো তারপরেই আনোয়ার আলি সিদ্ধান্ত নেয় বা তার ম্যানেজমেন্ট সিদ্ধান্ত নেয় তাকে অন্য কোন ক্লাবে পাঠাতে কিছু ক্লাব চেষ্টা করেছিল সেখানে মুম্বাই সিটি এফ সি ইস্টবেঙ্গল এবং ব্যাঙ্গালুরু চেষ্টা করেছিল কিন্তু ইস্টবেঙ্গল সর্বোপরি তাকে সাইন করে রেখে দিয়েছে তো এই ব্যাপার নিয়েই মোটামুটি এখন জল্পনা চলছে তার মধ্যে থেকেই কিন্তু কালকে মার্কাস যেটা জানিয়েছে যে আনোয়ার আলি কিন্তু যেটা জানিয়েছে যে এই দীর্ঘ মেয়াদির লোন ডিলটা কিন্তু তার কেরিয়ারের জন্য মোটেই ভালো নয় সে অবশ্যই তার কেরিয়ারের কথা ভেবেই কিন্তু পারমানেন্ট ডিলে বা সাইন করার জন্য ভাবছে যেহেতু ফুটবলটা তার জীবিকা তার জীবিকাটা যাতে ভালো হয় তার ফুটবল কেরিয়ারটা যাতে সুন্দর আরও হয় সেই কারণেই কিন্তু তার এই সিদ্ধান্ত তার ফলে যদি তাকে অনেক দূর পর্যন্ত যেতে হয় সে যাবে কোনো রকম অসুবিধা নেই ব্যাপারটা তো আনোয়ারেরই নয় তার এজেন্ট বা তাকে যে মানে সামলায় তার মাথার উপরে যে আছে সেই সমস্ত কিছু করবে এরকমই চলছে তো আনোয়ার আজকের দিনে দাঁড়িয়ে কার এটা কিন্তু বলা যাবে না এরকমটাই ব্যাপার একদিকে ইস্টবেঙ্গল সাইন করিয়ে নিয়েছে অপরদিকে কন্ট্রাক্ট রয়েছে আর কন্ট্রাক্ট কিন্তু তার কোনোরকম টার্মিনেটের কোনো রকম ক্লজই ছিল না মোটামুটি তার কন্ট্র্যাক্টের মধ্যে তো সেই ব্যাপার নিয়েও কিন্তু আনোয়ার আলী জানিয়েছে যে এটা কিন্তু রকম একটা ভ্যালিড কন্ট্রাক্ট হচ্ছে না যেখানে কিন্তু কোনোরকম টার্মিনেশনের ক্লজ নেই এটা কিন্তু সে অবৈধ বলে মনে করেছে অর্থাৎ আনোয়ার আলী বা তার এজেন্ট এবং সেই কারণেই কিন্তু সে বেরিয়ে যাওয়ার জন্য শেষ পর্যন্ত লড়াই করবে মানে আনোয়ার নিজে আর থাকতে চাইছে না সে চেয়েছিল মোহনবাগানে থাকতে পারমানেন্ট ডিলে কিন্তু যেহেতু সেখান থেকে কোন রকম গ্রিন সিগন্যাল পায়নি সেই কারণে নিজের কেরিয়ারের কথা ভেবে আনোয়ার চাইছে তো আজকে মোটামুটি আসতে আরও একটা জিনিস উঠে এসেছে ইস্টবেঙ্গলের শীর্ষকর্তার বক্তব্য তো ইস্টবেঙ্গলের বেঙ্গলের নিয়ে এই কিছু না বললেও আকার ইঙ্গিতে যেটা বলেছে সেটাই তোমাদের বলছি ছোট করে তো শীর্ষকর্তাকে এই নিয়ে প্রশ্ন করা হলে বলেছে সেটা দিল্লি এফসি এবং মোহনবাগান ম্যানেজমেন্ট তারা বুঝবে যে কি হবে না হবে এই ব্যাপার নিয়ে আমার কিছু বলার নেই আর যা হবে সামনে হবে সময় কথা বলবে এরকম একটা ব্যাপার তো ইস্টবেঙ্গল আইন করিয়ে নিয়েছে ইস্টবেঙ্গলের কোনো চিন্তার কারণই নেই আইনিভাবে যা হবে হবে তারপর যেটা সিদ্ধান্ত হবে সেটাই কিন্তু একদম কার্যকর হবে তো এটাই কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে এই রাত নটা পর্যন্ত আপডেট আবার কালকে কি আপডেট বেরিয়ে আসে যদি নতুন করে কিছু ডেভেলপমেন্ট হয় তাহলে অবশ্যই জানাবো এটা কিন্তু একটা ওয়েব সিরিজ কেউ মনে করো না যে সেই একই জিনিস নিয়ে বারবার আমরা কথা বলছি এটা একটা ওয়েব সিরিজ চলবে এটা চলবে এখন চলতে থাকবে অন্তত দশটা দিন তো চলবেই আরও তো একটুখানি যা যা হচ্ছে যা যা ঘটনাগুলো এগোচ্ছে যেরকমভাবে যা চলছে সেগুলো একটু জেনে রাখো এর বেশি কিছু নয় এখনই কেউ আশা করে ফেলো না যে সে আসছে বা এখনো কেউ যে আশা ছেড়ে দিও না যে সে আসছে না এরকম একটা এরকম কিছু করো না যা হবে সামনে দেখাই যাবে তো মোটামুটি আনোয়ার আলীকে নিয়ে প্রচুর আপডেট তোমরা জানতে চাইছিলে মেসেজ মেসেজ সবার উত্তর আশা করেই এই ভিডিওতে দিতে পারলাম যদি ভিডিও ভালো লেগে থাকে তো অবশ্যই ভিডিওতে লাইক শেয়ার করে দিও দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ধন্যবাদ